ফরিদপুরের মধুখালীতে চিনিকলের 2022-23 সালের আখমড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল 5টায় চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে মেলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন মোল্লা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনোয়ার কবির, মধুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রবীণ আখ চাষী মোতালেব ফকির, মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। পরে আখ নিক্ষেপণের মাধ্যমে 47তম আখমড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। আমার কল্যাণ পরিষদের সভাপতি সেক্রেটারি, শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকগণ, সভাপতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমার প্রথমে একটা আমার অনেক কিছু সমস্যা ছিল, উনি সমস্যার সমাধান করে অনেক ভালো কয়েক যদি সংসদের সময় তার দুটা চাষির পর যেহেতু চাষির পর দুটা কথা বলতে হয়, আমি বলতে চাই সেটা হলো যে 2022-2021 সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এমএলএ প্রাণ শক্তি অত্র এলাকার সম্মানিত আখ চাষী ভাইয়েরা উপস্থিত আছেন, সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের পৌরসভা প্যানেল মেয়র সহ অন্যান্য প্যানেল উপস্থিত, সদর দপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়, শ্রমজীবী ইউনিয়নের সংগ্রামী সভা।